বৈদেশিক ঋণের ভারে নুয়ে পড়েছে রেল। বর্তমানে চলমান 45টি উন্নয়ন প্রকল্পের জন্য নেয়া 63,624 কোটি টাকা বৈদেশিক ঋণ পরিশোধে, তাই এবার ট্রেনের যাত্রী ও পণ্য পরিবহনে গড়ে 25% ভাড়া বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রী সেবা না বাড়িয়ে 2 বছরের ব্যবধানে আবারও ভাড়া বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তবে রেলমন্ত্রীর দাবি, যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা দিতে হলে ভাড়া অবশ্যই বাড়াতে হবে। জুবায়ের আল মাহমুদের রিপোর্ট। সোমবার দুপুর 1টা কিশোরগঞ্জের তারাকান্দি থেকে 2 ঘন্টা দেরিতে ঢাকায় পৌঁছালো আন্তনগর ট্রেন অগ্নিবীণা। এর কিছুক্ষণ পর চাপাই নবাবগঞ্জ থেকে 3 ঘন্টা দেরিতে ঢাকায় পৌঁছে রাজশাহী এক্সপ্রেস। 500 যাত্রী উঠে একটা কম্পার্টমেন্টে, কিন্তু সিট সংখ্যা আছে শুধু 8টা। আমি সিট পাই না, দাঁড়ায় আছি। টিকিট করে গাড়ি তুলছি বা টিকিট পাইছি না, দাঁড়ায় আছি। সেবার মান কতটা বেড়েছে তা ট্রেনের ভেতরের এই জোড়া ফাটা আসন আর আবর্জনায় ছেয়ে থাকা মেঝে দেখেই সহজে অনুমান করা যায়। অথচ সেবার মান না বাড়িয়ে আবারও ভাড়া বাড়ানোর উদ্যোগ নিয়েছে রেলওয়ে। ট্রেনে বাড়াবাড়লে জনসাধারণের জন্য কষ্টকর অবশ্যই, এই অঞ্চলের মানুষ দিন আনে দিন খায়, কমলে আমাদের জন্য জনগণের ভালো হয়। রেলওয়ের খসড়া প্রস্তাব অনুযায়ী বিভিন্ন আন্তনগর ট্রেনে শোভন চেয়ারে যাত্রীপতি ভাড়া 22 থেকে 47% আর শীততাপ নিয়ন্ত্রিত শ্রেণীতে 39 থেকে 64% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ঢাকা লালমনিরহাট রুটের আন্তনগর ট্রেনের ভাড়া 966 টাকা থেকে বেড়ে 1449 টাকা করা হচ্ছে, আর দেশের সকল রুটে শোভন চেয়ারের ভাড়া বাড়ছে 120 টাকা। বর্তমানে রেলওয়ের চলমান 45টি উন্নয়ন প্রকল্পের বৈদেশিক ঋণ 63,624 কোটি টাকা। বিশাল অঙ্কের এই ঋণ পরিশোধের জন্যই ভাড়া বাড়ানোর এই উদ্যোগ কিনা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান রেলমন্ত্রী। আপনি টাকা না দিলে সেবা দেবো থেকে, কেন আপনি চাবেন আবার দামও দিবেন না, তাহলে তো আপনি সেই জিনিস পাবেন না। সেবা চাইতে গেলেই আপনাকে তার জন্য প্রাইস দিতে হবে। সব কিছু ঠিক থাকলে বর্ধিত ভাড়া কার্যকর হবে আগামী জুন থেকে। 2012 সালে 50% ভাড়া বাড়ায় রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর 4 বছরের মাথায় 2016 সালে আরও 7% ভাড়া বাড়ানো হয়। মূলত এরপর থেকেই ভাড়া বাড়ানোর নীতি অনুসরণ করছে বাংলাদেশ রেলওয়ে। তবে গত বছর জাতীয় নির্বাচন থাকায় ভাড়া বাড়ানো না হলেও এবছর আবারও ভাড়া বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে প্রতিবারই ভাড়া বাড়ানোর সময় যাত্রীদের অভিযোগ ছিল সেবা না বাড়িয়েই ভাড়া বাড়ানোর দিকে নজর দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।